আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে ফ্রিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলানোর প্রসঙ্গে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালালউদ্দিন ইউনুসের মন্তব্যের বিপরীতে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন দেশের অন্যতম কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আজ মিরপুরে জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে বলেছেন, মুস্তাফিজের আইপিএল থেকে এখন শেখার কিছুই নেই, মুস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ। এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ আলোচনা সমালোচনা। জালালের সেই মন্তব্যের একটি ছবি ফেসবুকে পোস্ট করে এবার সালাউদ্দিন লিখেছেন, এর চেয়ে ভালো কিছু আশা করিনি, বাহ দুর্দান্ত চিন্তাভাবনা, সর্বকালের সেরা কৌতুক, আল্লাহ মাফ করো। সঙ্গে ক্যাপশনে জুড়ে দিয়েছেন হাসি, চোখ বুজে যাওয়া আর ক্ষমার কয়েকটি ইমোজি। এবারের আইপিএল বেশ ভালোই যাচ্ছে মুস্তাফিজের। আইপিএলের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে ছন্দে থাকা নিঃসন্দেহে আগামী জুনে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য সুখবর। পাঁচ ম্যাচে 10 উইকেট নিয়ে উইকেট শিকারীর তালিকায় সেরা তিনি আছে এ বাহাতি পেসার। তবে জাতীয় দলের সিরিজ থাকায় আইপিএলের মাঝপথেই দেশে ফিরতে হবে তাকে। আগামী পহেলা মে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেই বাংলাদেশ বিমান ধরবেন মুস্তাফিজ। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মুস্তাফিজের পুরোপুরি ছন্দে ফেরা হবে বাংলাদেশের দলের জন্য দারুণ ব্যাপার। তাই অনেকের মতে তাকে জিম্বাবুয়ের সিরিজ না খেলিয়ে আইপিএলে খেলতে দিলেই বাংলাদেশের লাভ। মুস্তাফিজের কোচ সালাউদ্দিন যে জালালের মন্তব্য ভালোভাবে নেননি ইঙ্গিতপূর্ণ পোস্টে সেটি এরকম পরিষ্কার। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সালাউদ্দিনের অধীনেই খেলেছেন মুস্তাফিজ। বিপিএলের এই সফল কোচ হয়তো ভালো করে জানেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং মুস্তাফিজ সম্পর্কে, তাই হয়তো তার এমন প্রতিক্রিয়া।